अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। চল এবার মাথার উপর চড়ে যাচ্ছে, এবার তোকে লক্ষ্মী মেরে এই বাড়ি থেকে বের করে দেব। কি হচ্ছে কি এসব? এটাই তো আমি তোর কাছে জানতে চাইছি ভাই, এসব কি হচ্ছে, কি করছে ও? হ্যাঁ কি করছে, কেন সহ্য করছি আমরা ওকে? মেঘনারা যখন ছিল তখন না ঠিক ছিল, কিন্তু এখন কেন? আর তো সব সীমা পেরিয়ে গেছে, কাদম্বরীর মা হওয়ার নাটক করে আজ ও কাদম্বরীর বদনাম করার চেষ্টা করছে। দুজনের মধ্যে কাদম্বরীর এরকমই একটা বন্ধু আছে, বন্ধুদের মধ্যে তো ঠাট্টা তামাশা হয়েই থাকে, তুই আর মেঘনাও তো ঠাট্টা তামাশা করিস, কিন্তু শুধু শুধু তুলকে তাল করছে। বাবা সন্দীপ এসেছিল, ওই যে আমার বন্ধু, ও আমার সাথে ছিল, আর ও আমাদের দুজনকে নিয়ে। মালিক এটা মিথ্যে, আমি এই আমি তোকে কিছু জিজ্ঞেস করেছি কি? আমি জিজ্ঞেস করেছি তোকে, করিনি তো? এবার আমার কথা শোন, আমাদের এই বাড়িতে না মেয়েদের খুব ভালোবাসা এবং সম্মান দিয়ে লালন পালন করা হয়, আমরা পরিবারের মেয়েদের ততটাই ভালোবাসি এবং ততটাই ছাড় দিই যতটা ছেলেদের দেওয়া হয়ে থাকে। আবার আমার পুরো বিশ্বাস রয়েছে আমার কন্যার উপর, কারণ ওর শরীরে সুভদ্রা রক্ত বইছে, সুভদ্রা ওকে মানুষ করেছে, আর কোনোদিনও ও এমন কোনো কাজ করবে না যাতে সুভদ্রা লালন পালন নিয়ে কোন রকম প্রশ্ন উঠতে পারে। বুঝতে পারলি আমি কি বললাম? তোকে একটা গল্প বলছি শোন। কোন একদিন আমি বাচ্চাদের জন্য চকলেট নিয়ে এসেছিলাম, মৌলিকার হিতেন সেদিন ওই চকলেট গুলোর উপর ঝাঁপিয়ে পড়ে, কাদম্বরী এক কোনায় দাঁড়িয়ে চুপচাপ দেখছিল। আমি ওকে জিজ্ঞেস করলাম যে তুমি চকলেট খাবে না? ও বললো যে যদি ওদের হাত থেকে আমি কেড়ে নিই ওদের তাহলে খারাপ লাগবে। এরকমই হলো আমার কাদম্বরী, আর আমার বিশ্বাসও কোনোদিন এরকম কোনো কাজ করবে না যাতে পরিবারের মানুষদের কোনো রকম অসম্মান হয়, আর এরকমই হলো ওর চরিত্র, আর আমি ওর স্বভাব চরিত্রের উপর কোনোদিন সন্দেহ করতে পারবো না। তুই বুঝতে পারলি আমি কি বললাম? আর একটা কথা মনে রাখিস, যে আমার এই কাদম্বরীর চরিত্র নিয়ে কোন রকম সন্দেহ করবে তার এই বাড়িতে কোন রকম জায়গা থাকবে না। আরো একটা কথা রয়েছে আমার, যতদিন মেঘনা এই বাড়িতে ছিল আমার যা যা করার সেগুলো আমি করেছি, ভবিষ্যতে আর কোনোদিন যদি পরিবারের কোনো কথায় তোকে আমি নাক গলাতে দেখি তাহলে তোর জন্য সেটা ভালো হবে না। আমি বলি রে ভাই, জবে থেকে এই অপরাটা এ বাড়িতে এসেছে, সবার জীবন একেবারে তছনছ করে দিচ্ছে। ভাই ভাই কেন সহ্য করছি আমরা ওকে, বল ভাই। হ্যালো, আমি ডুগু কথা বলছি, আপনি কে? আগে আমি কাদম
আমি মালিকের। আপনি মিসেস মাহিয়া বংশী, রাইট? মানে? মানে ধর্মরাজ আঙ্কেলের স্ত্রী। হ্যাঁ। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, কিন্তু আপনার গলা শুনে কেন জানি না মনে হচ্ছে আপনার শরীর ভালো নেই। মা আমাকে বলছিল যে যখন মেয়েদের বিয়ে হয়ে যায় তখন বাড়ির লোকের মনে যেমন আনন্দ থাকে ঠিক তেমনই মেয়ের বিদায়ের দুঃখও থাকে, আর সেটা আমি বুঝতে পারছি। তাছাড়া আমি আপনাকে কিছু বলতে চাই, কাদম্বরীর আগের জীবনটা আমার কাছে ততটাই গুরুত্বপূর্ণ যতটা ও, কারণ ফেলে আসার সময় সবসময় আমাদের সাথে থাকবে। আপনি বুঝতে পারছেন তো? আগে আমি এখনো আমার ফেলে আসা সময়কে ভুলে যেতে পারি, এখনো আমার সাথেই আছে। তাছাড়া সে কিসের মানুষ যে নিজের অতীতের কথা ভুলতে না পারে, তাই না? আমি কাদম্বরীর বিয়ের আগের জীবনকে চেঞ্জ করার চেষ্টাও করব না। আমি চাইব না ওর ফেলে আসা জীবনের সামনে আজকের সম্পর্ক শেষ হয়ে যাক। এনিওয়েজ, কাদম্বরীর সাথে একবার কথা বলতে পারি? ওই আগে উনি ওনার ঘরে আছেন, ডাকবো ওনাকে। ওকে ওকে, আমি ওকে কল করে দিচ্ছি। আচ্ছা, আমি রাখছি। এক মিনিট, এক মিনিট, আপনাকেও কিছু বলার ছিল। হ্যাঁ বলুন। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। আমাদের বাড়িতে না মেয়েদের খুব ভালোবাসা এবং সম্মান দিয়ে লালন পালন করা হয়। আমরা পরিবারের মেয়েদের ততটাই ভালোবাসি এবং ততটাই ছাড় দিই যতটা ছেলেদের দেওয়া হয়ে থাকে। আর একটা কথা মনে রাখিস, যে আবার এই কাদম্বরীর চরিত্র নিয়ে কোনো রকম সন্দেহ করবে তার এই বাড়িতে কোনো রকম জায়গা থাকবে না। তাকে কখনোই বেডরুমে নিয়ে যাবে না। কিন্তু বাবা তো বলেছিল যে। আমার বাবা হয়তো বলে থাকতে পারে, কিন্তু আমি তোমার বাবার বাবা। আজকের পর তোমার বন্ধু এ বাড়িতে আসতেই পারে, কিন্তু বেডরুমে নয়। মনে থাকবে তো মা? হ্যাঁ। এই বাড়িতে যখন তোকে কারোর প্রয়োজনই নেই তাহলে ওখানেই চলে যা, ওখানে তোর প্রয়োজন আছে। আরে মা, তাড়াতাড়ি যা। চলো দিদি। ফুল এপিসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করে দঙ্গল প্লে অ্যাপ।